بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। হাসাদ একটি আরবি শব্দ, এর অর্থ হিংসা, ইংরেজিতে যাকে আমরা জেলাস বলে থাকি। আজকে আমি সংক্ষেপে হাসাদ তথা হিংসা নিয়ে আলোচনা করব। এ সম্পর্কে মহান আল্লাহ পাক কোরআন মজিদে কি বলেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সম্পর্কে হাদিসসমূহে কি বলেছেন তা আমরা জানার সাথে সাথে এর থেকে কিভাবে রক্ষা পাব এবং নিজেদেরকে রক্ষা করব তাও জেনে নেব। প্রথমেই আপনাদের কিছু ভুল ধারণা ভেঙে দেওয়ার জন্য আমি আজকে কিছু কথা বলবো। হিংসা একটি কবিরা গুনাহ। অন্যের ভালো কিছু দেখে বা প্রতিশোধের ক্ষেত্রে যখন কারোর উপর কারোর দ্বিমত থাকে অথবা যে ব্যক্তি আল্লাহর সেই হুকুমকে মেনে নিতে পারে না যা তার প্রতিপক্ষের ওপর বর্ষিত হয়, এক কথাই তাকেই আমরা হিংসা বলে থাকি। হিংসার ফলশ্রুতি এমন হয় যে একটি জ্বালানিতে আগুন জ্বালালে যেমন জ্বালানিটি জ্বলে পুড়ে ছাই হতে হতে কমে যায়, ঠিক তেমনভাবে এটি একজন মুসলমানের নেকিগুলোকেও কমাতে থাকে। এ সম্পর্কে আবু দাউদের 4905 নম্বর হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। বন্ধুরা, এখন নিজেদেরকে সংশোধনের পালা। আমাদের সকলের মধ্যেই হিংসা বিদ্যমান, কিন্তু কার মধ্যে কতটুকু বিদ্যমান তা নিজেই নিজেকে প্রশ্ন করে উত্তর খুঁজে নিন। ধরুন, কারোর অধিক সম্পত্তি, ভালো স্বাস্থ্য, ভালো কাজ বা ভালো রেজাল্টের কারণে আপনার মধ্যে খুশি হওয়ার বদলে রাগ বা জেদ অনুভূত হতে থাকলো, বা বুকের মধ্যে এক ধরনের না পাওয়ার উত্তেজনা তৈরি হলো, তাহলে বুঝবেন আপনার মধ্যে হিংসা আছে। এই সম্পর্কে মহান আল্লাহ পাক সূরা নিসার 32 নম্বর আয়াতে বলেন, আল্লাহ তোমাদের মধ্যে কাউকে অন্যের চেয়ে বেশি কিছু দিয়ে থাকলে তোমরা তার লোভ করো না। পুরুষরা যা কামাই করেছে সে অনুযায়ী তাদের অংশ আছে, আর মহিলারা যা কামাই করছে সে হিসেবে তাদের হিস্সা আছে। আল্লাহর কাছে তার অনুগ্রহের জন্য দোয়া করতে থাকো, নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জ্ঞান রাখেন। এছাড়াও আল্লাহ যখন আরবদের জন্য রাসূল প্রেরণ করেছিলেন তখন ইহুদিগণ আরবদের উপর হিংসা করতে থাকত, কারণ তাদের থেকে আরববাসীরা অনেক গরিব ছিল এবং এর ফলশ্রুতিতে তারা মুসলমানগণকে ইসলাম হতে ফেরাতে চেষ্টা করত। ঠিক তখন এ সম্পর্কে আল্লাহ পাক সূরা বাকারার 109 নম্বর আয়াতে বললেন, আহলে কিতাবের মধ্যে অধিকাংশ লোকই চায় যে কোনো রকমে যেন তারা তোমাদের ইমান থেকে ফিরিয়ে কুফরিতে নিয়ে যেতে পারে। যদিও সত্য তাদের কাছে স্পষ্ট, তবু তাদের নাফসের হিংসার কারণে তারা এমন করছে। এর জবাবে তোমরা ক্ষমা ও মার্জনা করো যে পর্যন্ত আল্লাহ নিজেই কোনো সিদ্ধান্ত করে দেন। তোমরা নিশ্চিত থাকো আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা রাখেন। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, অত্যন্ত আনন্দের বিষয় এই যে আল্লাহ পাক দুইটি আয়াতের শেষেই তার কাছে ক্ষমা চাওয়ার কথা বলেছেন। তাই বলছি, আমার প্রিয় ভাই ও বোনগণ, ভয় পাবেন না, কারোর মধ্যে হিংসা আসলে এর থেকে পরিত্রাণের জন্য দোয়া করতে থাকুন। এখন প্রশ্ন হলো, দোয়া করবেন কিভাবে? অন্যের ভালোগুলো দেখে যখন আপনার মধ্যে হিংসা তৈরি হবে ঠিক তখন বেশি বেশি করে মাশাআল্লাহ বলতে থাকবেন এবং আল্লাহর রাস্তায় খরচের জন্য আল্লাহর কাছে সম্পদ চাইতে থাকবেন। 3, আল্লাহর কাছে বরকত চাইতে থাকবেন এবং 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়তে থাকবেন। তিরমিজি শরীফের 3551 নম্বর হাদিসটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতে বলেন এভাবে যে, হে আল্লাহ, আমার মনকে সোজা করে দাও এবং মন থেকে হিংসা মুক্ত করে দাও। তবে হিংসা দুই ধরনের ব্যক্তির উপরে করা যাবে, এ সম্পর্কে বুখারি শরীফের 5025 নম্বর হাদিসে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটিতে হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, হিংসা শুধু দুই ব্যক্তির উপর করা যাবে, যার একজন যাকে আল্লাহ তাআলা এত জ্ঞান দিয়েছেন যার ফলে সে দিন রাত আল্লাহর ইবাদত করে, অপর এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন যার ফলে সে দিন রাতে দু হাতে দান করতে থাকে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআন এবং হাদিসের কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন এবং হিংসামুক্ত মন তৈরি করার তৌফিক দান করুন। সেই দোয়া রেখে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।